বাংলাদেশের উন্নয়নে পাশে থাকবে মালয়েশিয়া রাজধানীর একটি হোটেলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠকে এমন আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান সহায়তা করা হবে টিকিট জটিলতায় মালয়েশিয়া যেতে না পারা আঠারো হাজার বাংলাদেশিকে এ সময় তিনি শ্রমিক পাঠানোর প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর জোর দেন যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা বলেন রোহিঙ্গা সংকট ক্রমেই জটিল হচ্ছে সমাধানে সহযোগিতা চেয়েছেন তিনি অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের বাংলাদেশ সফর শুক্রবার দুপুরে ঢাকায় পৌঁছান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেয়া হয় গার্ড অব অনার বিমানবন্দরেই একান্ত বৈঠক করেন তারা এ সময় ছাত্র জনতার আত্মত্যাগ ও জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আনোয়ার ইব্রাহিমকে অভিহিত করেন ডক্টর ইউনুস পরে দুই নেতা বন্ধুত্বের নিদর্শন হিসেবে একই গাড়িতে চড়ে যান দ্বিপক্ষীয় বৈঠকের ভেনুতে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের সরকার প্রধান সুনির্দিষ্ট কোনো চুক্তি না হলেও দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তারা Mass movement leading to the second revolution in Bangladesh, and the people, particularly the youth, have made remarkable sacrifices in their quest for freedom and discrimination free new Bangladesh. The interim government has been entrusted with the formidable task of building an inclusive and just Bangladesh to fulfill the aspirations of the mass people. We deeply appreciate the unwavering support. প্রধান উপদেষ্টার জীবনের করে আনোয়ার ইব্রাহিম বলেন মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনুসের ভূমিকা অনন্য তার নেতৃত্বে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণেরও প্রত্যাশা জানান তিনি মানুষের মর্যাদা রক্ষায় ডক্টর ইউনিসের ভূমিকা আমি জানি তার উপর ভরসা রাখে আমি আশা করি বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশা তিনি পূরণ করতে পারবেন আনোয়ার ইব্রাহিম বলেন তার দেশে জনশক্তির প্রয়োজন রয়েছে তবে তা হতে হবে স্বচ্ছ প্রক্রিয়ায় মালয়েশিয়ায় যেতে সমস্যায় পড়া বাংলাদেশি কর্মীদের মধ্যে প্রথম দফায় আঠারো হাজারকে সহায়তারও আশ্বাস দেন তিনি যেসব কর্মী ঝামেলায় প্রথম দফায় ব্যক্তিকে সহায়তা বিষয়ে সম্মত হয়েছে বাংলাদেশে যেসব মালয়েশিয়ান প্রতিষ্ঠান কাজ করছে তাদেরকেও সুবিধা দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছি আমাদের কর্মী প্রয়োজন আছে তবে শ্রম অভিবাসন প্রক্রিয়ায় আমরা স্বচ্ছতা চাই যৌথ সংবাদ সম্মেলন শেষে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিম শুক্রবার সন্ধ্যায় সংক্ষিপ্ত সফর শেষে ঢাকা ত্যাগ করেন মালয়েশিয়ার সরকার প্রধান নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা